হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রিভিয়াস ক্লাসটাতে টিবুলার ফাংশন শুরু করেছিলাম, মেইনলি সেখানে আমরা অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যান্ডি, এই পর্যন্ত আমাদের আলোচনা। ওকে, সো আজকে আমরা তারপর থেকে শুরু করব। প্রক্সিমাল পার্টে যেই ইম্পর্টেন্ট যে সলিউট গুলো রিঅ্যাবজর্পশন হয়েছিল, আমার মনে হয় আমার আলোচনা থেকে আপনারা এই ব্যাপারে ক্লিয়ার আইডিয়া পেয়েছেন, বিশেষ করে কিভাবে গ্লুকোজ রিঅ্যাবজর্পশন হচ্ছে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে, তাই না? আমাদের কিন্তু আন্ডার গ্রাজুয়েট এই দুটা ইম্পর্টেন্ট কিন্তু রিঅ্যাবজর্পশন পরীক্ষাতে আসে, প্রসেস অফ গ্লুকোজ রিঅ্যাবজর্পশন এবং সোডিয়াম রিঅ্যাবজর্পশন। সেখানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কিন্তু 100% গ্লুকোজ রিঅ্যাবজর্পশন হয়ে গেছে, যেটা আমরা সবাই জানি। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের অ্যাপিকাল মেমব্রেনে দুইটা ইম্পর্টেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার আছে, সেটা হচ্ছে আর্লি পার্টে থাকে SGLT2, এবং যে লেটার পার্টে সেখানে SGLT1 আছে, সেটার মাধ্যমে আলটিমেটলি সোডিয়ামের সাথে কো ট্রান্সপোর্টের মাধ্যমে তারা রিঅ্যাবজর্পশন হচ্ছে। তো যাই হোক, তো গ্লুকোজ রিঅ্যাবজর্পশন পিসিটিতেই শেষ হয়ে গেল। এরপরে আমরা সোডিয়াম রিঅ্যাবজর্পশন কিন্তু দেখেছি থিক অ্যাসেন্ডিং লিম্বে, সেখানে একটা স্পেশাল ট্রান্সপোর্টারের মাধ্যমে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়েছে, সেটা হচ্ছে কো ট্রান্সপোর্ট, যেটাকে বলছে 1 সোডিয়াম 1 পটাশিয়াম এন্ড 2 ক্লোরাইড কো ট্রান্সপোর্টার মেকানিজম। সো সেটাও আমি এক্সপ্লেইন করেছি। আজকে আমরা শুরু করব ডিস্টাল কনভলিউটেড টিউবুলের পার্ট থেকে। আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমার ভয়েসটা কি ওকে আছে কিনা আমাকে যদি একটু কনফার্ম করেন। আমার মনে হয় ক্লিয়ার আছে, তাই না? ওকে, সো লেটস হ্যাভ এ লুক অন দ্য স্ক্রিন। এখানে আমরা ডিস্টাল কনভলিউটেড টিউবগুলোকে দুইটা পার্টে আমরা ভাগ করব, সেটা হচ্ছে আর্লি পার্ট আর একটা হচ্ছে লেট পার্ট। সো আর্লি পার্টের ক্যারেক্টারিস্টিক্স মোটামুটি অ্যাজ সেম অ্যাজ দ্য থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যান্ডলি। ওকে, সো এখানেও দেখেন যে যে ঘটনাটা ঘটতেছে, এখানেও ব্যাজোল্যাটারাল মেমব্রেনে অ্যাজ ইউজুয়াল সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে, যেটার কারণে কিন্তু সেলের ভিতরে একটা লো ইন্ট্রাসেলুলার সোডিয়াম কনসেন্ট্রেশন ডেভেলপ করবে এবং একটা নেগেটিভ পটেনশিয়াল ডেভেলপ করবে। এই দুইটা ফোর্সের কারণে তখন এই যে যে লুমেন, হ্যাঁ, যে সেখান থেকে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে উইথ ক্লোরাইড। এখানে একটা স্পেশাল ট্রান্সপোর্টার আছে, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার। এটার সাহায্যে সোডিয়াম এবং ক্লোরাইড কো ট্রান্সপোর্টের মাধ্যমে অ্যাক্রস দ্য অ্যাপিকাল মেমব্রেন এটা রিঅ্যাবজর্পশন হয়ে সেলের ভিতরে ঢুকতেছে। এরপরে যদি খেয়াল করেন যে ক্লোরাইডটা এখানে ব্যাজোল্যাটারাল মেমব্রেনে ক্লোরাইড চ্যানেল আছে, সেখান থেকে এটা প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে রিঅ্যাবজর্পশন হয়েছে, আর সোডিয়াম তো এই পাম্পের মাধ্যমে এটা ইন্টারস্টিশিয়াল স্পেস, সেখান থেকে ব্লাডে চলে যাচ্ছে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, সোডিয়াম পটাশিয়াম পাম্পের কারণে সেল থেকে সোডিয়ামটা বের হয়ে যাচ্ছে, যে কারণে সেলের ভিতর যে এই যে লো সোডিয়াম তৈরি হলো, এই শূন্যতা পূরণের জন্য একদিক দিয়ে এখানে যেহেতু একটা সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার আছে অ্যাপিকাল মেমব্রেনে, সেখান থেকে সোডিয়াম ঢুকতেছে, আবার এইখানকার সেলের এই ডিস্টাল কনভলিউটেড টিউবুলের আর্লি পার্টের ব্যাজোল্যাটারাল মেমব্রেনে আরেকটা ইম্পর্টেন্ট ট্রান্সপোর্টার আছে, যেটা আমাদেরকে জানতে হবে। এটা না জানলে কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে। এইখানে আরেকটা ট্রান্সপোর্টার আছে বা কাউন্টার এক্সচেঞ্জার সিস্টেম আছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং সোডিয়াম। এখানে সোডিয়ামও বাইরে থেকে ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে সোডিয়ামটা এই এক্সচেঞ্জারের মাধ্যমে সেলের ভিতরে ঢুকতেছে, এবং ক্যালসিয়াম এখানে সেল থেকে এই ট্রান্সপোর্টারের সাহায্যে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলছি যে সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার এক্সচেঞ্জ। তাহলে এইটার কারণে দেখেন, যেহেতু ক্যালসিয়াম সেল থেকে বের হয়ে যাচ্ছে এই ট্রান্সপোর্টার মাধ্যমে, তাহলে সেলের ভিতরে কি ক্যালসিয়ামের কনসেন্ট্রেশনটা কমে যাবে। এই লো ক্যালসিয়াম কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কারণে আরেকটা যে ঘটনা ঘটবে, এই অ্যাপিকাল মেমব্রেনে আরেকটা চ্যানেল আছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল। এই ক্যালসিয়াম চ্যানেল দিয়ে তখন খেয়াল করেন, এই যে ছবিতে আমি দেখাইছি যে টিউবুলার ফ্লুইড থেকে বা টিউবুলার লুমেন থেকে ক্যালসিয়ামটা এখান থেকে সেলের ভিতরে ঢুকতেছে। সো দ্যাট ইজ হাউ ক্যালসিয়াম ইজ অলসো রিঅ্যাবজর্বড ইন দ্য আর্লি পার্ট অফ দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবুল। ক্যালসিয়াম রিঅ্যাবজর্বশন এর আগে আমরা দেখেছি যে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যান্ডলি,
সেখানে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হয়েছিল মেইনলি প্যারাসেলুলার রুটে, যেটা প্রিভিয়াস লেকচারে আপনারা এটা আমি এক্সপ্লেইন করেছি। সো এই পার্টেও আমরা ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন দেখলাম, তবে মেকানিজমটা কিন্তু এখানে ভিন্ন। এবং এই ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনের জন্য মেইনলি দায়ী সেটা হচ্ছে এই যে বেজোল্যাটারাল মেমব্রেনে যে ক্যালসিয়াম সোডিয়াম এবং ক্যালসিয়াম যে কাউন্টার এক্সচেঞ্জ, এটা ওকে। সো এইখানে এই কাউন্টার এক্সচেঞ্জটা যত বেশি হবে তত লুমেন এই সেলের ভিতরে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন কমে যাবে, তত বেশি লুমেন থেকে ক্যালসিয়াম সেলের ভিতরে ঢুকবে, ঠিক কি? এখন এইখান থেকে যে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে এটাকে আবার আর একটা হরমোন এটাকে ফাইন টিউনিং বা ইনফ্লুয়েন্স করতে পারে, সেটা আমরা সবাই জানি, বা আমরা যখন এন্ডোক্রাইনোলজি পড়বো তখন আমরা দেখবো যে প্যারাথাইরয়েড হরমোন দ্যাট ক্যান ইনফ্লুয়েন্স দ্য ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন ফ্রম দ্য কিডনি টিউবুল। প্যারাথাইরয়েড হরমোন যে এখানে সরাসরি আমরা দেখছি যে এখানে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনে কিভাবে হেল্প করতেছে, এছাড়া সে আর কি করতেছে, ভিটামিন ডি অ্যাক্টিভেশনে, যেটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল ভিটামিন ডি কে অ্যাক্টিভ ফর্মে অর্থাৎ ওয়ান আলফা হাইড্রক্সিলেস এনজাইম কে স্টিমুলেশনের মাধ্যমে ভিটামিন ডি অ্যাক্টিভেশন বা ফরমেশন বেশি বেশি করতেছে, অ্যানাদার ইফেক্ট, সেভাবেও সে কিন্তু ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনে হেল্প করছে। ওকে, সো এখন তাহলে আমরা এখানে মূলত এই পার্টে যে দুইটা ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইট রিঅ্যাবজর্পশন হচ্ছে তার ভিতরে আমরা দেখলাম যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এবং ক্যালসিয়াম। এখন খেয়াল করেন, এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে এখানে যদি আমি এই সোডিয়াম অ্যাপিক্যাল মেমব্রেনের সোডিয়াম এবং ক্লোরাইড যে কো ট্রান্সপোর্ট আছে এই কো ট্রান্সপোর্টারটাকে যদি আমরা কোনো এজেন্ট দিয়ে ব্লক করি বা এটাকে যদি ইনহিবিট করা হয় তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে খেয়াল করেন, এখান থেকে সোডিয়াম সেলের ভিতরে ঢুকতে পারবে না, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন কমে যাবে। যদি কমে যায় তাহলে আলটিমেটলি ইউরিন দিয়ে এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবুল এখান থেকে 7% এর মতো সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হচ্ছে, তাহলে খেয়াল রাখতে হবে আমাদের পিসিটি তে 65% কিন্তু সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়ে গেছে, অ্যাসেন্ডিং লিম্বে আমরা থিক পার্টে আমরা বলেছি 25%, তার মানে 90% কিন্তু সোডিয়াম রিঅ্যাবজর্পশন অলরেডি শেষ, এখানে আসে আরো 7%, তাহলে 97% ওকে হয়ে যাচ্ছে এখানে। সো এখান থেকে এই 7% সোডিয়াম যখন রিঅ্যাবজর্পশন হবে না বা ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হচ্ছে না, আলটিমেটলি এটা ইউরিন দিয়ে এক্সক্রিশন হবে এবং সাথে কিন্তু সে ওয়াটারকে নিয়ে যাবে, অর্থাৎ ডাইউরেটিক ইফেক্ট পাবো। ওকে, সো আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে এই ট্রান্সপোর্টার সিস্টেমটাকে যদি ব্লক করেন একইভাবে ইউরিন দিয়ে পটাশিয়াম এক্সক্রিশনও বৃদ্ধি পাবে। কেন? এটা কিন্তু আগের দিনে এক্সপ্লেইন করেছিলাম, যখন এই পার্ট থেকে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে না বা ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হচ্ছে না, সো একটা সমস্যা হচ্ছে যে কালেক্টিং ডাক্টে গিয়ে এই যে ক্লোরাইড ডেলিভারি, ক্লোরাইড কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যানায়ন ইন দ্য ব্লাড, সেখানে কিন্তু একটা নেগেটিভ পটেনশিয়াল তৈরি হচ্ছে, সেই নেগেটিভ পটেনশিয়ালের কারণে কিন্তু ট্রান্স এপিথেলিয়াল যে এই যে নেগেটিভ ভোল্টেজ হচ্ছে এটার কারণে সে কি করবে, কালেক্টিং ডাক্টে বেশি বেশি পটাশিয়ামকে সিক্রেশন করবে ইন এক্সচেঞ্জ অফ সোডিয়াম, ওখান থেকে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করার চেষ্টা করবে এবং তার এক্সচেঞ্জে পটাশিয়াম অর্থাৎ পজিটিভ চার্জ কে টিউবুলার ফ্লুইডে টানবে, টেনে এই নিউট্রাল করার চেষ্টা করবে, আলটিমেটলি ইউরিন দিয়ে পটাশিয়াম বেশি বেশি পাস করবে। তাছাড়া আপনারা সবাই জানেন ডায়ুরেসিস যখনই ফ্লো বাড়বে সাথে অবশ্যই পটাশিয়াম ওয়াশ আউটটাও বেশি হবে, এই জন্য এখানেও দেখা যাচ্ছে এই যে সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টটাকে ব্লক করে যে ডায়ুরেটিক সেটার নাম হচ্ছে থায়াজাইড ডায়ুরেটিক্স। আমরা সবাই জেনে থাকবো যে থায়াজাইড নামে একটা ডায়ুরেটিক্স আছে যেটার সাইট অফ অ্যাকশন কিন্তু এই আর্লি ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এখানে তারা সোডিয়াম ক্লোরাইড যে রিঅ্যাবজর্পশন সেটাকে কিন্তু ইনহিবিট করছে। এখানে আরেকটা মজার ব্যাপার আছে, এই থায়াজাইড ডায়ুরেটিক্স দিলে আমরা লুপ ডায়ুরেটিক্স এর ক্ষেত্রে দেখেছিলাম যে ইউরিনে ক্যালসিয়াম এক্সক্রিশনটা ইনক্রিজ করে, অর্থাৎ ক্যালসিয়াম ওয়েস্টিং, ক্যালসিয়াম লস বেশি হয়, কিন্তু থায়াজাইড ডায়ুরেটিক্স এর ক্ষেত্রে এখানে কিন্তু উল্টা ঘটনা ঘটবে, এরা কিন্তু ক্যালসিয়াম স্প্যারিং ইফেক্ট পাবেন। কিভাবে দেখেন, যদি আমরা এই সোডিয়াম ক্লোরাইড এই ট্রান্সপোর্টটা ইনহিবিট হয় তার মানে এখানে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে না, এখান দিয়ে যেহেতু সোডিয়াম ঢুকতে পারতেছে না তাহলে সোডিয়াম ঢুকার রাস্তার কোনটা বাকি আছে, এই যে সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার এক্সচেঞ্জ বেজোল্যাটারাল মেমব্রেনে, তখন এইটা ওভারড্রাইভেন হবে এই কাউন্টার এক্সচেঞ্জটা, হ্যাঁ, তখন বেশি বেশি সেলের ভিতরে সোডিয়াম ঢুকবে এই যে অ্যাক্রস দ্য বেজোল্যাটারাল মেমব্রেন ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে, এবং যার ফলে ক্যালসিয়ামটা যেহেতু বাইরে চলে যাচ্ছে তাহলে সেলের ভিতরে ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটা বেশি কমে যাবে, তখন বেশি বেশি লুমেন থেকে সে ক্যালসিয়াম, এই যে ক্যালসিয়াম চ্যানেল যেহেতু আছে এখান থেকে ডাউন দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ থায়াজাইড ডায়ুরেটিক্স দিলে কিন্তু
আলটিমেটলি এটা ক্যালসিয়াম স্প্যারিং ইফেক্ট, ক্যালসিয়ামকে কিন্তু লস হবে না। ওকে, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন লুপ ডায়ুরেটিক্স অ্যান্ড থায়াজাইড ডায়ুরেটিক্স। ওকে, আর নিশ্চয়ই প্যারাথরমন যেহেতু এখানে কাজ করছে, অবশ্যই আপনার এখন আপনারা নিশ্চয়ই বুঝবেন হাইপার প্যারাথাইরয়েডিজম বা ওভার প্যারাথাইরয়েড অ্যাক্টিভিটি হলে কি হবে, বা প্যারাথাইরয়েড যদি আন্ডার ফাংশনিং থাকে তাহলে কি হবে। ওকে ওকে, তাহলে আমি যেই জিনিসগুলো বললাম সেইগুলোই আসলে এখানে আমি দেখানোর চেষ্টা করেছি, যে সোডিয়াম ক্লোরাইড সিম্পোর্টার এটা ট্রান্সপোর্ট সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড অ্যাক্রস দ্য অ্যাপিকাল মেমব্রেন, অলরেডি আমি এক্সপ্লেইন করেছি, এবং বেজোলেটাল মেমব্রেনে সোডিয়ামটা বের হয়ে যাচ্ছে পাম্পের মাধ্যমে, হ্যাঁ, এবং ক্লোরাইডটা বের হচ্ছে এই যে চ্যানেল দিয়ে প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে। ওকে, আর এখানে সলিউট রিঅ্যাবজর্পশন মেইনলি দেখালাম সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম, তবে দিস পার্ট অলরেডি বলেছি যে এই আর্লি পার্ট অফ দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবুল এটা স্ট্রাকচারালি অলমোস্ট সিমিলার টু দ্য থিক অ্যাসেন্ডিং লিম্ব, এই জন্য এখানেও কি হবে না, ইট ইজ ইমপারমিয়েবল টু ওয়াটার, এখানে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে না। সো সলিউট রিঅ্যাবজর্পশন হচ্ছে উইদাউট ওয়াটার, তাহলে কি হবে, যদি শুধু সলিউট রিঅ্যাবজর্পশন হয় কিন্তু সেই তুলনায় ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে না, তাহলে আলটিমেটলি এইখান এই পোর্শনে টিউবুলার ফ্লুইডের অসমোলারিটি কি হবে, কমে যাবে, অর্থাৎ ডাইলুট হবে, এই জন্য এটাকে বলা হচ্ছে কর্টিকাল ডাইলুটিং সেগমেন্ট। ওকে, আর ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন কিভাবে হয় এবং সেটাকে প্যারাথরমন কিভাবে ইনফ্লুয়েন্স করছে সেটাও কিন্তু আমি এক্সপ্লেইন করেছি। হ্যাঁ, তাহলে এখন এখানে আমি অলরেডি এটা বলেছি যে রিলেটেড ফার্মাকোলজি এখানে একটা ডায়ুরেটিক্স এজেন্ট কাজ করে যেটার নাম হচ্ছে থায়াজাইড ডায়ুরেটিক্স, এরকম একটা এক্সাম্পল হচ্ছে ক্লোরথায়াজাইড, হাইড্রোক্লোরথায়াজাইড। ওকে, দ্যাটস ইনহিবিটস দ্য সোডিয়াম ক্লোরাইড সিম্পোর্টার অন লুমিনাল মেমব্রেন অন আর্লি ডিস্টাল টিউবুল অ্যান্ড লিডস টু ইনক্রিজ সোডিয়াম ক্লোরাইড এক্সক্রিশন এন্ড দেয়ার বাই ইট উইল প্রোডিউস ডায়ুরেটিক ইফেক্ট। সো যেহেতু সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন এখানে 7% এর মতো বাধা দিচ্ছে, সো আলটিমেটলি কালেক্টিং ডাক্টে গিয়ে সেই একই মেকানিজম সোডিয়ামের লোড বেড়ে যাচ্ছে, তখন সেখান থেকে কিছু সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে কম্পেনসেট করার চেষ্টা করবে, বাট তার এক্সচেঞ্জে কি করবে, পটাশিয়ামকে সিক্রেশন করবে, এবং দেয়ার বাই ইউরিনে কিন্তু পটাশিয়াম এক্সক্রিশন বাড়বে, ক্যালিউরিসিস আগের মতো। এবং মনে রাখবেন নেফ্রনের এই যে আর্লি ডিসিটি পর্যন্ত যে কয়টা ডায়ুরেটিক্স কাজ করছে সবকটারই কমন একটা ফিচার এরা ক্যালিউরিসিস করে, অর্থাৎ পটাশিয়ামকে ইউরিনের মাধ্যমে এটা লসটা বেশি হয়, এই জন্য হাইপোক্যালিমিয়া ডেভেলপ করার ক্রনিক ইউজের ক্ষেত্রে কিন্তু হাইপোক্যালিমিয়া হওয়ার একটা চান্স থাকে। হ্যাঁ, আর যেটা ক্যালসিয়ামের কিভাবে স্প্যারিং ইফেক্ট করতেছে থায়াজাইড ডায়ুরেটিক্স সেটা কিন্তু আমি অলরেডি প্রিভিয়াস ডায়াগ্রামে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে এই ছিল আমাদের আর্লি পার্ট অফ দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবুল। ওকে, এখন আমরা চলে যাব, তাহলে এখানে 7% সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হলো কোন মেকানিজমে, মনে রাখতে হবে সোডিয়াম ক্লোরাইড সিম্পোর্টার, জাস্ট এতটুকু মনে রাখেন। ওকে, এখন আমরা চলে যাব লেট ডিস্টাল টিউবুল এবং যে কালেক্টিং ডাক্ট, ওকে, দ্যাট মিন্স মোস্ট ডিস্টাল পোর্শন অফ দা নেফ্রন। এখানে কি ঘটনা ঘটতেছে, আমরা সবাই জানি এই লেট ডিস্টাল টিউবুল, কালেক্টিং টিউবুল, কালেক্টিং ডাক্ট, এই পার্টে দুইটা স্পেশাল টাইপের সেল থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল সেল, আরেকটা হচ্ছে ইন্টারক্যালেটেড সেল বা আমরা আই সেল বলি। হ্যালো, ওকে, আমি জানি না আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আপনারা, আশা করি সব ঠিক আছে। সো যেটা বলছিলাম যে প্রিন্সিপাল সেল এবং ইন্টারক্যালেক্টেড সেল, পি সেল এবং আই সেল, এই দুটো আমাদের জিনিস মনে রাখতে হবে। এখন দেখা যাক পি সেল এবং আই সেলে কি ঘটনা ঘটে, অ্যাজ ইউজুয়াল অন্যান্য পার্টের মধ্যে মতো এখানেও বেজোল্যাটারাল মেমব্রেনে সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকে। সোডিয়াম পটাশিয়াম পাম্পটা এত গুরুত্বপূর্ণ, তাহলে আমাদের যখন জেনারেল ফিজিওলজি থেকে এটা পাম্প আমরা পড়া শুরু করছি, এখনো পড়তেছি, তাই না, বডির এমন কোনো সেল নাই যেখানে সোডিয়াম পটাশিয়াম পাম্প নেই। সো এই বেজোল্যাটারাল মেমব্রেনে সোডিয়াম পটাশিয়াম পাম্পের কারণে কিন্তু একই সিমিলারলি এই সেলের ভিতরে লো সোডিয়াম কনসেন্ট্রেশন ডেভেলপ করতেছে, তাহলে কি হবে, এখন লুমেন থেকে সোডিয়ামকে অ্যাট্রাক্ট করবে, তবে অ্যাট্রাক্ট করলে এইখানে সোডিয়ামটা এই যে অ্যাক্রস দ্য লুমিনাল মেমব্রেন যে ট্রান্সপোর্টটা হবে এখানে মেকানিজমটা একটু ডিফারেন্ট, এখানে সোডিয়াম ট্রান্সপোর্টের জন্য স্পেশাল চ্যানেল আছে,
এই এপিথেলিয়ামের অ্যাপিক্যাল মেমব্রেনে স্পেশাল চ্যানেল আছে যাদেরকে বলা হচ্ছে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল। এটা কিন্তু ডিফারেন্ট, আমরা কিন্তু আমরা প্রক্সিমালে পড়ছিলাম, সেখানে আমরা কো ট্রান্সপোর্ট দেখেছি, থিক অ্যাসেন্ডিং এ কো ট্রান্সপোর্ট দেখেছি এবং আর্লি ডিসিটিও কো ট্রান্সপোর্ট, বাট এখানে কিন্তু দেখেন সোডিয়ামের জন্য একটা স্পেশাল চ্যানেলই আছে যেটার নাম হচ্ছে ইনাক এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল। তাহলে এই চ্যানেল দিয়ে সোডিয়াম এখন কি হবে, এটি কি কো ট্রান্সপোর্ট বলবো, কাউন্টার ট্রান্সপোর্ট বলবো, নাকি অন্য কিছু বলবো? চ্যানেল দিয়ে এটা তো ডিফিউশন বলবো, তাই না? হায়ার থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাচ্ছে, তার মানে এটা কিন্তু ডিফিউশন হয়েছে, সোডিয়াম ডিফিউশন হচ্ছে থ্রু দা এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে। আবার খেয়াল করেন সোডিয়াম পটাশিয়াম পাম্পের কারণে যেহেতু সেলের ভিতরে পটাশিয়াম কনসেন্ট্রেশনটা বিল্ড আপ হয়েছে, অর্থাৎ বেড়ে গেছে, এই পটাশিয়ামের আবার এখানে লিক চ্যানেল আছে অ্যাপিক্যাল মেমব্রেনে। তাহলে পটাশিয়াম কি হবে, এইখান থেকে লিক হয়ে আবার লুমেনে সিক্রেশন হচ্ছে, তার মানে আলটিমেটলি এখানে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে এবং পটাশিয়াম সিক্রেশন হচ্ছে। এখন এই যে প্রক্রিয়ায় সোডিয়াম, এই যে যে ট্রান্সপোর্ট মেকানিজমটা দেখালাম, এইটাকে আবার ফার্দার ইনফ্লুয়েন্স করে অ্যানাদার হরমোন, অ্যালডোস্টেরন। আমি কিন্তু প্রত্যেক পার্টে হরমোনের ভূমিকাগুলো বলছি, কারণ আপনাদের খুব কমনলি ভাইভাতে একটা প্রশ্ন বা রিটেনে থাকে যে হোয়াট আর দ্য হরমোনস দ্যাট অ্যাক্টস অন কিডনি টিউব। হ্যাঁ, সো আমরা দেখেছি প্যারাথরমোন কোথায় কাজ করে, এখন আরেকটা হরমোনের নাম বলছি, সেটা হচ্ছে অ্যালডোস্টেরন। ওকে, তো যাই হোক, এই অ্যালডোস্টেরন কি করে, অ্যালডোস্টেরন ইট ইজ এ স্টেরয়েড হরমোন, সো ইট ইজ ভেরি মাচ লিপিড সলিউবল। সো আলটিমেটলি লিপিড সলিউবল হওয়ার কারণে অ্যালডোস্টেরন কিন্তু এই সেলের ভিতরে ঢুকবে, এবং আমরা জানি স্টেরয়েড হরমোন সাইটোপ্লাজমিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে। সো সেলের ভিতরে ঢুকে দেখেন রিসেপ্টরের সাথে বাইন্ড করে অ্যালডোস্টেরন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করছে, এবং এই অ্যালডোস্টেরন রিসেপ্টর কমপ্লেক্স আলটিমেটলি এই যে ট্রান্সপোর্ট মেকানিজম যেটা দেখাইছি, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এর অ্যাক্টিভিটি বাড়াই দেবে, এখানে নতুন নতুন এপিথেলিয়াল ইনঅ্যাক্টিভ যে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল সেগুলোকে আরো বেশি বেশি অ্যাক্টিভ করবে। ওকে, সো ইনঅ্যাক্টের সংখ্যা বাড়াবে, ওকে, ফরমেশন বাড়াবে, এবং এই পটাশিয়াম চ্যানেল, এখান থেকে পটাশিয়াম এই যে লিক হচ্ছে এটাও বাড়াই দিবে, আলটিমেটলি যে ঘটনা এখানে ঘটছে নর্মালি সেটাকে আরো বাড়াই দিবে। তাহলে আমরা আর একটু ডিটেল দেখি, যে জিনিসটা আমি বলেছি এখানে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়েছে, মেইনলি আমাদেরকে মনে রাখতে হবে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল অর্থ দ্য ইনাক চ্যানেল, আর পটাশিয়ামটা সিক্রেশন হয়েছে বা ডিফিউশনের মাধ্যমে, ওকে, ইনটু দ্য টিউবুলার লুমেন। কারণটা ছিল ব্যাজোল্যাটারাল মেমব্রেনে সোডিয়াম পটাশিয়াম পাম্প অন্য অন্য জায়গার মতোই। এখন এখানে যেটা হচ্ছে, এখানে যে হরমোনটা ইনফ্লুয়েন্স করতেছে পি সেলের এই ফাংশনকে, সেটা হচ্ছে অ্যালডোস্টেরন। তাহলে আমরা যদি বলি ফাংশন অফ পি সেল, কি বলবো, তাহলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন এবং পটাশিয়াম সিক্রেশন, কিভাবে হয় সেটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি। এখন এই যে যেটা আমি সহজ ভাষায় বলে ফেলেছি যে অ্যালডোস্টেরন রিসেপ্টর কমপ্লেক্স আলটিমেটলি এই ট্রান্সপোর্ট মেকানিজমকে এনহ্যান্স বা স্টিমুলেশন করছে, সেটা আমরা আরেকটু যদি ডিটেল দেখি আসলে কিভাবে সেই কাজগুলো করতেছে। এক নম্বর কথা হচ্ছে এই লুমিনাল মেমব্রেনে ইনঅ্যাক্টিভ যে সমস্ত ইনঅ্যাক চ্যানেল আছে তাদেরকে আরো অ্যাক্টিভ করবে, তার মানে মোর সোডিয়াম চ্যানেল অ্যাক্টিভেশন এই অ্যালডোস্টেরন রিসেপ্টর কমপ্লেক্স এটা করবে। মোর সোডিয়াম চ্যানেল ইনসার্শন, এই ইনঅ্যাক চ্যানেল গুলো যে এই সাইটোপ্লাজমের ভিতরে এরা থাকে সেই ক্লাস্টার গুলোকে তারা বেশি বেশি এই লুমিনাল মেমব্রেনে ইনসার্ট করবে, অর্থাৎ নাম্বার অফ সোডিয়াম চ্যানেল বাড়াচ্ছে এই ইনঅ্যাক চ্যানেল। তারপরে কি করতেছে, এই জিন ট্রান্সক্রিপশনের মাধ্যমে এই যেহেতু এটা একটা প্রোটিন, চ্যানেল প্রোটিন, এটার প্রোডাকশনও বাড়াচ্ছে, মোর সোডিয়াম চ্যানেল প্রোডাকশন, সোডিয়াম চ্যানেলের এই ইনঅ্যাক চ্যানেলের প্রোডাকশনও বেড়ে যাচ্ছে, এবং এই যে এটিপিএস এনজাইমের অ্যাক্টিভিটিটাও সে কি করতেছে, এনজাইমও তো একটা প্রোটিন, তাহলে এটা বেশি বেশি এটা তৈরি হচ্ছে এবং আলটিমেটলি এই সোডিয়াম পটাশিয়াম এটিপিএস অ্যাক্টিভিটি ব্যাজোল্যাটারাল মেমব্রেনে ইনক্রিজ করছে। সো আলটিমেটলি অ্যাজ এ হোল এই সম্পূর্ণ এখানে যে ট্রান্সপোর্ট মেকানিজমটা সেটা কিন্তু এনহ্যান্স হবে। ওকে, তাহলে এই গেল এখানকার সলিউট রিঅ্যাবজর্পশন পি সেলের ফাংশন। তবে এই পার্টটা অর্থাৎ লেট ডিস্টাল টিউবুল, কালেক্টিং টিউবুল অ্যান্ড কালেক্টিং ডাক, এরাও ওয়াটার ইমপারমিয়েবল, দ্যাট মিন্স এখানে ওয়াটার পারমিয়েবল না, তবে ইন প্রেজেন্স অফ এ হরমোন দ্যাট ইজ কল্ড এডিএইচ, অ্যান্টি ডায়রেটিক হরমোন, এডিএইচ হরমোনের ইনফ্লুয়েন্সে এই সেলগুলা কি হবে, সেখানে ওয়াটার চ্যানেল ইনসার্শনের মাধ্যমে আলটিমেটলি ওয়াটার চ্যানেল ফরমেশন হয় এবং সেখান থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে, যেটা আমি একটু পরে ডিটেল দেখাবো। তার মানে ইন দ্য অ্যাবসেন্স অফ এডিএইচ দে আর ইমপারমিয়েবল, বাট ইন প্রেজেন্স অফ এডিএইচ দে আর
ওয়াটার পারমিয়েবল, তাহলে এডিএস এর প্রেজেন্সে এখান থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে। ওকে, থ্রু দা অ্যাকোয়াপোরিন টু, এই যে এখানে দেখানো হয়েছে এডিএস এর প্রভাবে যে ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে, এখানে একটা চ্যানেল ইনসার্শন হবে, সেটার নাম অ্যাকোয়াপোরিন টু। তো এই ছিল হচ্ছে প্রিন্সিপাল সেলের। এখন দেখি লেট ডিস্টাল টিউবুল কালেক্টিং ডাক্ট, আরেকটা ইম্পর্টেন্ট সেল আমরা বলেছিলাম সেটার নাম হচ্ছে ইন্টারক্যালেটেড সেল অথবা আই সেল। সো আই সেলের কি ঘটনা ঘটছে দেখেন, এখানে উপরের যে সেলটা দেখতে পাচ্ছেন ছবিতে, এটা হচ্ছে প্রিন্সিপাল সেল যেটা অলরেডি আমি এক্সপ্লেইন করলাম। আর ইন্টার এর নিচের যে সেলটা এখানে আমি দেখিয়েছি সেটা হচ্ছে আই সেল, অর্থাৎ ইন্টারক্যালেটেড সেল। এইখানে এই ইন্টারক্যালেটেড সেলের যে লুমিনাল মেমব্রেন, এইখানে দেখেন একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আছে, এখানে দুইটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম আছে, একটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট, এটাও কিন্তু দেখেন এটিপিএস এনজাইম দিয়ে, সো ইট ইজ এ প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এটার মাধ্যমে কি হবে, হাইড্রোজেন আয়ন সিক্রেশন হবে লুমেনে, এবং লুমেন থেকে পটাশিয়াম আয়ন, এখানে কিন্তু রিঅ্যাবজর্পশন হচ্ছে পটাশিয়ামটা, এর আগে আমরা দেখেছিলাম পটাশিয়াম সিক্রেশন হয়, কিন্তু এখানে কিন্তু এই সোডিয়াম সরি পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়নের কাউন্টার এক্সচেঞ্জ হচ্ছে, এবং প্রোটন পাম্প যেটা হচ্ছে হাইড্রোজেন এটিপিএস পাম্প সেটা হচ্ছে, সেটার মাধ্যমে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হচ্ছে। তার মানে এইখানে ইন্টারক্যালেটেড সেলের কাজ হচ্ছে, যদি বলি আই সেলের কাজ কি, আই সেলের কাজ হচ্ছে হাইড্রোজেন আয়ন সিক্রেশন করা, পটাশিয়াম আয়ন রিঅ্যাবজর্পশন করা। এখানে দুইটা মেকানিজম আছে, পটাশিয়াম আয়ন রিঅ্যাবজর্পশনের জন্য হচ্ছে হাইড্রোজেন পটাশিয়াম কাউন্টার ট্রান্সপোর্ট, এবং সিক্রেশনের জন্য দুইটার মাধ্যমে, একটা হচ্ছে হাইড্রোজেন পটাশিয়াম কাউন্টার ট্রান্সপোর্ট এবং যে এটিপিএস যে প্রোটন পাম্প সেটার মাধ্যমে সিক্রেশন হচ্ছে। ওকে, এগেইন এই যে আই সেলের যে অ্যাক্টিভিটি, এই হাইড্রোজেন আয়ন সিক্রেশন এবং পটাশিয়াম রিঅ্যাবজর্পশন, দ্যাট উইল বি এনহ্যান্সড বাই দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালডোস্টেরন। সো অ্যালডোস্টেরন কিন্তু পটাশিয়াম কি করবে, এখানে অ্যালডোস্টেরন পটাশিয়াম সিক্রেশনকে বাধা দিবে, সরি পটাশিয়াম রিঅ্যাবজর্পশনকে বাধা দিবে, ওকে, এবং হাইড্রোজেন আয়ন সিক্রেশনকে বাধা দিবে। ওকে, আচ্ছা একটু পরে আমি এটা এক্সপ্লেইন করছি, তাহলে আমরা একটু দেখে নেই এখানে কি কি ঘটনা ঘটলো। পটাশিয়াম রিঅ্যাবজর্পশন হলো প্রবাবলি যেটা হচ্ছে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস লোকেটেড ইন দ্য অ্যাপিক্যাল সেল মেমব্রেন, যেটা অলরেডি আমি এখানে দেখিয়েছি, এবং হাইড্রোজেন সিক্রেশন এটিপিএস পাম্প যেটা প্রোটন পাম্পের মাধ্যমে এখানে সিক্রেশন হচ্ছে, দুটো প্রক্রিয়া হাইড্রোজেন আয়ন সিক্রেশন হচ্ছে, এবং অ্যালডোস্টেরন ইনক্রিজেস হাইড্রোজেন সিক্রেশন বাই আই সেল বাই স্টিমুলেটিং দ্য হাইড্রোজেন এটিপিএস পাম্প, অর্থাৎ এই যে প্রোটন পাম্প এটাকে স্টিমুলেট করতেছে অ্যালডোস্টেরন, এন্ড দেয়ার বাই ইট উইল ইনক্রিজ in hydrogen ion secretion in addition to action on the principal cell. Okay, তাহলে মানে আমরা renal tubules এর উপরে aldosterone এর যে effects আছে সেটা আমাদের আর অসুবিধা হবে না। এখন এখানে আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে এই যে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হচ্ছে, আমরা কিন্তু হাইড্রোজেন আয়ন সিক্রেশন আর কোথায় দেখেছিলাম, আমরা কিন্তু আর্লি পার্ট গুলোতে দেখেছি, অর্থাৎ প্রক্সিমাল পার্টে, সেখানে কিন্তু সোডিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোর্ট মেকানিজম, অর্থাৎ হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয়েছে এবং সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়েছে। ওকে, আর এই ডিস্টাল পার্টে এসে এই দুইটা মেকানিজমে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হলো, তবে হাইড্রোজেন আয়ন সিক্রেশন যে আর্লি পার্টে হয়েছে সেটা কিন্তু বাইকার্বনেটের সাথে, ফিল্টার্ড বাইকার্বনেটের সাথে টাইট্রেটেড হয়ে যায়, যেটা আমরা আর্লি এক্সপ্লেইন করেছি। এই জন্য ওখানে হাইড্রোজেন আর্লি পার্টে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হলেও তারা কিন্তু যে টিউবুলার ফ্লুইডের যে পিএইচ এর কিন্তু কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ হয় না, কারণ সেখানে ফিল্টার্ড বাইকার্বনেটের সাথে টাইট্রেটেড হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু বাইকার্বনেট 80% বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন প্রক্সিমাল পার্টে হয়, এই লাস্ট যে এই ডিস্টাল পার্টে এসে বাইকার্বনেটের কনসেন্ট্রেশনটা কম থাকে, এই জন্য যদিও এখানে হাইড্রোজেন আয়ন সিক্রেশন 20%, বাট দিস সিক্রেশন প্রডিউস সিগনিফিকেন্ট ইফেক্টস on the pH of the tubular fluid. Ultimately, a part type distal part will determine the pH of the tubular fluid. তার মানে acidification এর main কিন্তু depend করবে এই distal part এ। Okay, কারণ এখানে কিন্তু bicarbonate concentration কম, so যতটুকু secretion হচ্ছে এটার কারণে urine এর pH কিন্তু আর tubular fluid এর pH টা acidic হয়ে যাবে।
এখন যেটা আমি এখানে বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আপনারা দেখেছেন হাইড্রোজেন আয়ন সিক্রেশনটা আমি বলেছি অ্যাক্টিভ প্রসেস, দ্যাট মিনস এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এখন বলা হচ্ছে যে এই যে যে হাইড্রোজেন পাম্পটা সেটার একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে, বলা হচ্ছে যে ব্লাডের যে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন তার যে 1000 টাইমস কনসেন্ট্রেশন মোর, যদি টিউবুলার ফ্লুইডের কনসেন্ট্রেশন রাইস হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ব্লাডের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের চেয়ে 1000 টাইম ইনক্রিজ করে বা বেশি হয়, ম্যাক্সিমাম এই লিমিট পর্যন্ত এই হাইড্রোজেন পাম্পটা কাজ করবে। যদি এর চেয়ে বেশি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন এর ভিতরে বাড়ে তাহলে ফার্দার আর এই পাম্পটা কাজ করবে না, অর্থাৎ হাইড্রোজেন আয়ন সিক্রেশন বন্ধ হয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম টিউবুলার ফ্লুইডে হাইড্রোজেন আয়নের ম্যাক্সিমাম কত কনসেন্ট্রেশন পর্যন্ত হাইড্রোজেন আয়ন পাম্পটা কাজ করবে সেটা হচ্ছে ব্লাডের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন হচ্ছে 1000 টাইমস। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি জানি যে ব্লাডের এভারেজ পিএইচ ধরেন 7.4, তো আমি হিসাবের সুবিধার জন্য আমি ধরি 7.5। তাহলে আমি যদি বলি যে প্লাজমাতে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত, তাহলে আমরা বলতে পারি 10^-7.5। ওকে, আচ্ছা এখন বলছি এই ব্লাডের কনসেন্ট্রেশনের চেয়ে 1000 গুণ বেশি কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম হইতে পারে টিউবুলার ফ্লুইডে। তাহলে আমি যদি 1000 গুণ একে গুণ করলাম 10^3, তাহলে এটা যদি লগে আমরা যদি এখানে লগ ইউজ করি, লগারিদমিক প্রিন্সিপাল ইউজ করি, সেখানে তাহলে আপনি পাবেন ম্যাক্সিমাম পসিবল হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইন দ্য টিউবুলার ফ্লুইড। এখান থেকে অঙ্ক করলে এটা আসবে 10^-4.5। এইটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইন দ্য টিউবুলার ফ্লুইড। তাহলে এখন এখানে যদি লগ বসান তাহলে দেখবেন যে পিএইচটা কত আসবে, 4.5, কারণ আমরা জানি পিএইচ মানে কি, মাইনাস নেগেটিভ লগারিদম অফ দ্য হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। তো সেখানে যদি এই কনসেন্ট্রেশনটা আমরা বসাই আমরা পিএইচ পাবো 4.5। তার মানে ইউরিনের পিএইচ এই 4.5 এর নিচে আর যাওয়া সম্ভব না। ওকে, এই জন্য এই 4.5 কে বলা হচ্ছে লিমিটিং পিএইচ। তো যাই হোক, আমি অ্যাসিডিফিকেশনের জন্য আমার লেকচার আলাদা, এখানে আমি আর বেশি কথা বলবো না, জাস্ট এতটুকু আইডিয়া দিলাম যেহেতু আইসেল এর কথা আসলো। এখন আমি আবার একটু আমার প্রিভিয়াস ছবিটাতে চলে যাচ্ছি রিলেটেড ফার্মাকোলজি পড়ার জন্য। খেয়াল করেন এইখানে যে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলটা আমি দেখিয়েছিলাম এপিকাল মেমব্রেনে, এই চ্যানেল ব্লকার কিছু ডায়ুরেটিক এজেন্ট আছে, তাদের ভিতরে আছে ধরেন অ্যামাইলোরি, ট্রায়ামটেরিন। তাহলে এই ইনাক চ্যানেলটাকে যদি বন্ধ করে দেওয়া হয় বা এটা ইনহিবিট করা হয় তাহলে আলটিমেটলি কি হবে, এখান থেকে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হতে পারবে না। ওকে, তাহলে সোডিয়াম যদি এখান থেকে রিঅ্যাবজর্পশন না হয় তাহলে আলটিমেটলি ইউরিনে সোডিয়াম লস হবে, ন্যাট্রিউরিসিস হবে, ডায়ুরেটিক ইফেক্ট হবে। তবে আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে, এখানে সোডিয়াম এই চ্যানেলটা যদি ব্লক করা হয় তাহলে আলটিমেটলি কিন্তু এই পটাশিয়াম সিক্রেশনও কমে যাবে, কারণ এখানে এই চ্যানেলটা ব্লক করলে এখানে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস অ্যাক্টিভিটি এটাও এটা ডিপ্রেস হবে, ডিপ্রেস হলে কিন্তু এখান থেকে পটাশিয়াম সিক্রেশন কমে যাবে, তাহলে ইউরিনে পটাশিয়াম লস কম হবে। তাহলে এইখানে যে ডায়ুরেটিকটা আমরা ইউজ করবো সেটার কিন্তু পটাশিয়াম স্পেয়ারিং ইফেক্ট পাবো, অর্থাৎ পটাশিয়ামকে ধরে রাখছে বাট পটাশিয়াম লস কমাচ্ছে, সিক্রেশন কমাচ্ছে। যেটা অলরেডি বলেছি যে অ্যামাইলোরিট সোডিয়াম চ্যানেল ব্লকেট এরা এই এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলকে ব্লক করে। একই রকম ইফেক্ট পাবেন যদি এই অ্যালডোস্টেরন হরমোনটাকে আপনি ব্লক করেন, তাহলে কি হবে, একই ঘটনা না, অ্যালডোস্টেরন ব্লক হলে আলটিমেটলি এই ইনাক চ্যানেলের অ্যাক্টিভিটি সাপ্রেস হবে, পটাশিয়াম সিক্রেশন কম হবে, তাহলেও কিন্তু ইউরিনে সোডিয়াম লস বেশি হবে, পটাশিয়াম সিক্রেশন কমে যাবে, তাহলে পটাশিয়াম স্প্যারিং ইফেক্ট পাবো। তাহলে অ্যালডোস্টেরন চ্যানেল ব্লকার এরকম একটা ডায়াবেটিক্সের নাম বলতে পারলে আমরা বলবো স্পাইরোনোল্যাকটোন, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। সো এটাই আসলে বলার জন্য আমি এই ছবিটা দেখালাম। তাহলে আমরা চলে যাই রিলেটেড ফার্মাকোলজি, এটাই আমি অলরেডি বলেছি, ইফেক্টস অফ অ্যামাইলোরি, ট্রায়ামটেরিন, ডাইরেক্টলি ডায়ুরেটিক, দ্যাট ডাইরেক্টলি ইনহিবিট দ্য সোডিয়াম চ্যানেল, দ্যাট ইজ এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল ইন দ্য লুমিনাল সেল মেমব্রেন, অ্যাজ দ্য পটাশিয়াম এক্সক্রিশন ইন দ্য ইউরিন ইজ ডিক্রিজড, সো ইট ইজ কল্ড পটাশিয়াম স্প্যারিং ডাইউরেটিক্স। এরকম আর আদার ডায়ুরেটিক্স বললে আমরা অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট স্পাইরোনোল্যাকটোনের নাম বলবো। ওকে, এখানে আরেকটা জিনিস বলে রাখি,
আমরা একটা হরমোনের নাম জানি অ্যাট্রিয়াল ন্যাট্রি ইউরেটিক পেপটাইড, ANP। এই অ্যাট্রিয়াল ন্যাট্রি ইউরেটিক পেপটাইডও কিন্তু এই ইনাক চ্যানেলকে তারা ইনহিবিট করবে। তাহলে কি হবে, ইনাক চ্যানেলকে ইনহিবিটের মাধ্যমে তারা ডাই ন্যাট্রি ইউরেসিস এবং করবে, সাথে ডায়ুরেসিস হবে। ওকে, তাহলে আমরা আর একটা হরমোনের নাম জানলাম যেটা কিডনির উপরে কাজ করে, সেটা হচ্ছে ANP, অ্যাট্রিয়াল ন্যাট্রি ইউরেটিক পেপটাইড। ওকে, তাহলে আমাদের মোটামুটি দেখেন টিউবুলার ফাংশন সব পার্টি পড়া হয়ে গেছে। আর যে মেডুলারি কালেক্টিং ডাক, একেবারে ইনার মেডুলারি মেডুলারি কালেক্টিং ডাক, দেখেন দে আর পারমিয়েবল টু ইউরিয়া এবং এখানে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে সেম সিমিলারলি আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ADH। আমি ওয়াটার রিঅ্যাবজর্পশনটা একটু আলাদা করে বলবো। আর হাইড্রোজেন একই সেম প্রক্রিয়ায়, যেটা আমি অলরেডি বলেছি যে প্রোটন পাম্প এবং পটাশিয়াম হাইড্রোজেন দিয়ে কাউন্টার এক্সচেঞ্জের মাধ্যমে এখানে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হবে। তাহলে মোটামুটি আমরা রিঅ্যাবজর্পশনটা এবং সিক্রেশনটা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন পার্টে এবং রিলেটেড ফার্মাকোলজি বলার চেষ্টা করেছি। এখন আমরা একটু অ্যাজ এ হোল আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা অনেক সময় একটা MCQ-তে থাকে, অনেক কিছু এত কিছু মাথায় আসলে মনে রাখা টাফ হয়ে যায়। তো আমরা একটু দেখি যে জিনিসগুলো আসলে ব্রসলি আমাদের মনে রাখতে হবে, বিশেষ করে আন্ডার গ্রাজুয়েট যারা ফার্স্ট প্রফ এক্সামিনি। যদি খেয়াল করেন যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, অ্যাসিটো অ্যাসিটেট, ইউরিক অ্যাসিড, এই কয়টা একটু স্পেশালি মনে রাখতে হবে। এই সলিউড গুলা তারা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে রিঅ্যাবজর্পশন হবে, প্রক্সিমাল। ওকে, আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষাতে বা MCQ-তে যেকোনো সময় থাকতে পারে ভাইবাতে জিজ্ঞেস, যে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনটা কোথায় হচ্ছে। সো বাইকার্বনেট হচ্ছে PLDC, PLDC মানে ওয়াল পার্ট, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং ডাক। তো বাইকার্বনেট এই সব পার্টে, সব পার্টে মানে হচ্ছে PLDC। আচ্ছা, আর আলাদা করে আমরা একটু ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের কথাটা একটু মনে রাখবো, যে আমরা দেখেছিলাম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম মনে আছে, এটা কিন্তু থিক অ্যাসেন্ডিং লিম্বে রিঅ্যাবজর্পশন হয়েছিল। এছাড়া আমরা ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন একটু আগেই দেখলাম, সেটা হচ্ছে আর্লি পার্ট অফ দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবুল, অর্থাৎ আমরা LD, এটার জন্য মনে রাখবো LD, দ্যাট L মিন্স লুপ অফ হেনলি। লুপ অফ হেনলির ক্ষেত্রে আপনাকে একটু মনে রাখতে হবে যে থিক পার্ট, হ্যাঁ, আর D বলতে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে আর্লি পার্টে, এটা মনে রাখলাম। আর ইউরিয়ার জন্য রিঅ্যাবজর্পশন হয় হচ্ছে ইনার মেডুলারি, মেডুলারি কালেকটিং ডাক্ট একটু কর্টিক্যাল পার্টটা স্লাইটলি পারমিয়েবল, বাট ইনার মেডুলারি কালেকটিং ডাক্ট ইট ইজ ভেরি মাচ পারমিয়েবল টু ইউরিয়া। ওকে, আচ্ছা ইউরিয়া রিসাইক্লিং, সেটাও আলাদা কনসেপ্ট, অর্থাৎ কাউন্টার কারেন্ট মেকানিজম যখন পড়াবো এটার সাথে সাথে ইউরিয়া রিসাইক্লিং পড়বো, তখন আর একটু ক্লিয়ার হবে। আপাতত মনে রাখেন যে CD, ইউরিয়ার জন্য মনে রাখতে হবে CD। আর এছাড়া বাকি যা রিঅ্যাবজর্পশন আছে, যদি আপনাকে ধরা হয় আচ্ছা পটাশিয়াম রিঅ্যাবজর্পশন আছে কোথায়, আপনি কি বলবেন? এইগুলোর মধ্যে না পড়লে PLDC, তাই না? যাই ধরার না কোনো আন্দাজে মনে রাখবেন PLDC মানে সব পার্টি। তাই স্পেসিফিক্যালি আমাকে একটু মনে রাখতে হবে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, অ্যাসিটো অ্যাসিটেট, ইউরিক অ্যাসিড কোথায় আছে, বাইকার্বনেট, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ইউরিয়া। এইটুকু মনে রাখলে কিন্তু আপনি মোটামুটি একটা আইডিয়া যে কোনো সময় যে কোনো কেউ ধরলে একটা কাছাকাছি আনসার দিতে পারবে। আর সিক্রেশনের কথা যদি খেয়াল করেন, পটাশিয়াম এবং হাইড্রোজেন অনেক সময় পরীক্ষা ধরে দেখি কি সিক্রেশন হয় বলেন, চোখ বন্ধ করে পটাশিয়াম হাইড্রোজেনের কথা তো আমরা বলতেই পারবো। তো পটাশিয়াম হাইড্রোজেন সিক্রেশন হয়, আপনারা দেখেছেন যে পটাশিয়াম সব পার্টেই সিক্রেশন হচ্ছে, হাইড্রোজেনও সব পার্টে সিক্রেশন হচ্ছে, খালি মেকানিজমটা হাইড্রোজেনটা আর্লি পার্টে একটা ভিন্ন মেকানিজম, ডিস্টাল পার্টে ভিন্ন মেকানিজম। তার মানে PLDC, সব পার্ট মানে হচ্ছে PLDC, প্রক্সিমাল টিউবুল, লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং পার্ট। আচ্ছা অ্যামোনিয়া সিক্রেশন হয় হচ্ছে PDC, অ্যামোনিয়ার জন্য মনে রাখবেন PDC, প্রক্সিমাল টিউবুল আর ডিস্টাল টিউবুল এবং কালেক্টিং পার্ট। ওকে, এটা হচ্ছে অ্যামোনিয়ার জন্য। আর ইউরিয়া সিক্রেশন হচ্ছে লুপ অফ হেনলিতে, ইউরিয়া সিক্রেশন হচ্ছে লুপ অফ হেনলিতে, যেটা ইউরিয়া রিসাইক্লিং, আবারও বলছি ইউরিয়া রিসাইক্লিং পড়ানোর সময় ইউরিয়া সম্পর্কে আপনাদের ক্লিয়ার আইডিয়া হবে। আর যদি বলা হয় এমন কিছু সাবস্টেন্সের নাম বলে যারা রিঅ্যাবজর্পশন সিক্রেশন দুইটাই হয়, তাহলে আমরা পটাশিয়ামের কথা বলবো, বলতে পারবো, কারণ পটাশিয়াম আমরা দেখেছি রিঅ্যাবজর্পশন সিক্রেশনও হচ্ছে রিঅ্যাবজর্পশনও হচ্ছে, একটু আগেই তো দেখলাম যে পটাশিয়াম হাইড্রোজেন কাউন্টার এক্সচেঞ্জের মাধ্যমে পটাশিয়ামটা রিঅ্যাবজর্পশন হচ্ছে, আবার সিক্রেশনও দেখেছি। সো পটাশিয়াম আছে, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, এটা হচ্ছে বোথ রিঅ্যাবজর্ব এন্ড সিক্রেটেড সাবস্টেন্স। সো মোটামুটি এইভাবে আমরা
কিছু ইম্পর্টেন্ট যেগুলো আমাদের লাগে বা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমরা মনে রাখতে পারি বা ভাইবার জন্য। স্যাররা ধরলে এর ভিতর থেকেই জিজ্ঞাসা করবে যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কোথায় হয়, গ্লুকোজ রিঅ্যাবজর্পশন কোথায় হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড ভিটামিন বা ইউরিয়া রিঅ্যাবজর্পশনটা কোথায় হচ্ছে, হ্যাঁ সিক্রেটেড সাবস্টেন্স কি কি আছে, সপ্তাহ পরীক্ষার সময় মনে থাকে না, ইম্পর্টেন্ট এগুলো বললেই হবে। ওকে, এখন আরো আমরা জানি যে হোয়াট আর দ্য হরমোনস অ্যাকশন কিডনি। আমার মনে হয় এটা অলরেডি আপনারা সবাই বলতে পারবেন। আমরা অ্যালডোস্টেরন দেখছি যে কিডনি টিউবুলে কাজ করে, কোথায় কাজ করবে অ্যালডোস্টেরন মনে রাখবেন সিটি অ্যান্ড সিডি। এবং ইফেক্টস অলরেডি আমরা জানি, সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন করতেছে থ্রু ইনাক চ্যানেল, এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল দিয়ে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে। ওকে, আচ্ছা, এছাড়া ওয়াটারও ধরে রাখবে এবং পটাশিয়াম সিক্রেশন করছে। তাহলে এটা সাইট অফ অ্যাকশন সিটি সিডি দিয়ে মনে রাখবেন, সাইট অফ অ্যাকশন সিটি সিডি, ফাংশন আপনারা সবাই পারবেন। আর এডিআইস এর জন্য মনে রাখবেন এই সিটি সিডির সাথে শুধু একটা এলডিটি যোগ করবেন, তাহলেই হয়ে যাবে এডিআইস এর সাইট অফ অ্যাকশন। এটা আমি সহজে মনে রাখার জন্য বলতেছি। এলডিটি মানে হচ্ছে লেট ডিস্টাল টিউবুল। আমরা জানি ডিস্টাল কনভলিউটেড টিউবুলের আর্লি পার্টে কিন্তু ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে না, তবে লেট পার্টে এই এডিআইস এর প্রেজেন্সে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে। তাহলে এলডিটি সিটি সিডি এটা এডিআইস কাজ করবে। আর যদি এএনপি অ্যাট্রিয়াল ন্যাট্রিউরিটিক পেপটাইড সেম, এডিআইস যেখানে যেখানে কাজ করবে এএনপিও সেখানে সেখানে কাজ করবে, এলডিটি সিটি সিডি। তবে এএনপির কাজ কি বলেছিলাম, এটা সোডিয়াম রিঅ্যাবজর্পশনকে ইনহিবিট করবে অর্থাৎ ন্যাট্রিউরিসিস করে। ওকে, আর প্যারাথাইরয়েড হরমোন এটা পিএলডিসি, প্যারাথাইরয়েড হরমোনের মনে রাখবেন পিএলডিসি। প্রক্সিমাল পার্টেও কাজ করতেছে, ডিস্টাল পার্টেও কাজ করতেছে। প্রক্সিমাল পার্টে মনে আছে ফসফেট রিঅ্যাবজর্পশনকে বাধা দেয়, আর এখানে আমরা ডিস্টাল পার্টে গিয়ে দেখতেছি তারা ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করছে। তো সংক্ষেপে আপনারা পিএলডিসি মনে রাখবেন, অ্যানজিওটেনসিন টু পিএলডিসি। ওকে, অ্যানজিওটেনসিন টু পিএলডিসি। অ্যানজিওটেনসিন টুর একটা জিনিস বলি, অ্যানজিওটেনসিন টু কিন্তু সোডিয়াম হাইড্রোজেন যে অ্যান্টিপুট মেকানিজম আছে সেইটাকে কিন্তু স্টিমুলেট করে, দেয়ার বাই সোডিয়ামকে সে রিঅ্যাবজর্পশন করবে এবং বেশি বেশি হাইড্রোজেন আয়নকে কিন্তু সিক্রেশন করবে। এই জন্য দেখেন সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন আর হাইড্রোজেন সিক্রেশন। এভাবে যদি একটু মনে রাখেন তাহলে দেখবেন যে জিনিসগুলো লং টার্ম মেমোরিতে থাকবে। বিশেষ করে স্যারেরা সাইট অফ অ্যাকশন কোথায় জিজ্ঞেস করতে পারে, ইফেক্ট ডেফিনেটলি, আর আপনারা যখন এন্ডোক্রাইন করবেন এগুলো ডিটেলস করবেন, আর রেনাল ইফেক্টগুলো আমরা দেখিয়েছি। এখন স্পেশালি আমি একটু ওয়াটার রিঅ্যাবজর্পশন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমরা অলরেডি জানি যে প্রক্সিমাল পার্টে যে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় দ্যাট ইজ সেকেন্ডারি টু সলিউট রিঅ্যাবজর্পশন, এটাকে আমরা বলি অব্লিগেটরি ওয়াটার রিঅ্যাবজর্পশন। সো ওয়াটার রিঅ্যাবজর্পশন দুই ধরনের, একটা হচ্ছে অব্লিগেটরি আর একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ। হ্যাঁ, সো অব্লিগেটরি রিঅ্যাবজর্পশন এখানে দেখেন যে অ্যাকচুয়ালি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের 65% ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। কেন হয় সেটা আমরা এক্সপ্লেইন করছি। আগে সলিউট রিঅ্যাবজর্পশন হচ্ছে সেটার কারণে অসমোটিক গ্র্যাডিয়েন্ট ডেভেলপের কারণে আইসো অসমোটিক বা আইসো অসমোলার অ্যামাউন্ট ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে। ওকে, সো এটা সাথে লুপ অফ হেনলিতে 15% ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। এই যে 65% এবং 15%, তার মানে 80% অ্যারাউন্ড 80%, দিস রিঅ্যাবজর্পশন ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ এডিএইচ। এডিএইচ লেভেলের উপরে ডিপেন্ড করছে না, তারা কিন্তু এটা এমনিতেই হবে। এই জন্য এই রিঅ্যাবজর্পশনটাকে আমরা বলতেছি অব্লিগেটরি ওয়াটার রিঅ্যাবজর্পশন। এরা মেইনলি সলিউট রিঅ্যাবজর্পশন হচ্ছে সেটার কারণে, অসমোটিক গ্র্যান্ডিয়েন্টের কারণে এই রিঅ্যাবজর্পশনটা হচ্ছে। বিকজ দ্য আর্লি পার্ট, ইউ নো, দ্য প্রিসিটি অ্যান্ড ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, দে আর ভেরি মাচ পারমিয়েবল টু ওয়াটার। সো অসমোটিক গ্র্যাডিয়েন্ট হলেই এটা রিঅ্যাবজর্পশন হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলছি অব্লিগেটরি রিঅ্যাবজর্পশন। আচ্ছা, এখন আমরা দেখি ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন কোনটা। ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন আমরা দেখেছি যে লেট ডিস্টাল টিউবুল, কালেক্টিং টিউবুল এবং কালেক্টিং ডাক, নেফ্রনের এই পার্টটা নর্মালি কিন্তু ওয়াটার ইমপারমিয়েবল। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে এডিএস এর প্রেজেন্সে সেখানে ওয়াটার চ্যানেল ফর্মেশন হওয়াতে তারা তখন ওয়াটার রিঅ্যাবজর্পশন পারমিট করবে। এজন্য এটাকে বলেছে এডিএস ডিপেন্ডেন্ট যে ওয়াটার রিঅ্যাবজর্পশন সেটাকে আমরা আসলে বেসিক্যালি বলি ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন, অর্থাৎ এডিএস ডিপেন্ডেন্ট আর অব্লিগেটরিটা এডিএস ইনডিপেন্ডেন্ট। সো এডিএস এর ইনফ্লুয়েন্স মূলত মেইনলি ডিস্টাল পার্ট থেকে 19.7%। তার মানে দেখেন আগে 80% এখানে হয়েছে, তার সাথে 19 মানে হচ্ছে কত, 99.7% অলমোস্ট কিন্তু ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে। ওকে, আর এডিএস যদি একেবারে নাও থাকে তাও ডিস্টাল এই পার্ট থেকে 2% ওয়াটার রিঅ্যাবজর্পশন হতে পারে।
এই ডিস্টাল পার্টে যদি আমরা একটু ডিভাইডেশন গুলো দেখাই, লেট ডিসিটি তে 5% ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে, কর্টিকাল কালেক্টিং ডাক্টে এই পার্টটাতে 10% এবং যে মেডুলারি কালেক্টিং ডাক এখান থেকে 4.7% ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে। সো এই ডিস্টাল পার্টে বলা হচ্ছে যে এডিএস এর প্রেজেন্সে পারমিও বলতে হবে, তারা এডিএস না থাকলেও 2% রিঅ্যাবজর্পশন হতে পারবে, কারণ আসলে এই পার্টটা থিক অ্যাসেন্ডিং এর মতো অতটা স্ট্রিক্ট ইমপারমিয়েবল না। ওকে, এই যে কারণে 2% ইন দ্য অ্যাবসেন্স অফ এডিএস 2% ওয়াটার রিঅ্যাবজর্পশন হতে পারে। তার মানে আমরা মোটামুটি এভারেজ যদি বলি 14-15% ওয়াটার রিঅ্যাবজর্পশন কিন্তু ডিপেন্ড করতেছে এই এডিএইচ এর উপরে। ওকে, তাহলে আমরা একটু মেকানিজমটা যদি দেখি, এডিএইচ এটা একটা পেপটাইড হরমোন, এরা রেনাল টিউবুলের ডিস্টাল পার্টের সেলগুলো সেখানে রিসেপ্টর থেকে V2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে ইন দ্য লেট ডিস্টাল টিউবুল LDT CTCD, অলরেডি আমরা সাইট অফ অ্যাকশন জানি, এবং এখানে এডিনাইলাইল সাইক্লেস এনজাইমকে ফরমেশনের মাধ্যমে বা সাইক্লিক AMP সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমের মাধ্যমে আলটিমেটলি এটা সাইক্লিক AMP ফরমেশন বেশি করে, যে কারণে প্রোটিন কাইনেজটা অ্যাক্টিভেট হবে, এবং ফাইনালি প্রোটিন কাইনেজ যখন অ্যাক্টিভেশন হওয়ার কারণে ইন্ট্রাসেলুলার একটা প্রোটিন যেটা চ্যানেল প্রোটিন অ্যাকোয়াপোরিন 2 নামে পরিচিত, সো দ্যাট প্রোটিন উইল বি ইনসার্টেড অন দ্য এপিকাল সাইড অফ দ্য মেমব্রেন। এই অ্যাকোয়াপোরিনটাকে তারা অ্যাপিকাল মেমব্রেনের সাথে ফিউজ করবে এবং ওয়াটার চ্যানেল ফরমেশন করলো, যার ফলে অ্যাকোয়াপোরিন 2 দিয়ে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে, তাই না? এই ছবিতে আমরা যদি খেয়াল করেন, এখানে দেখেন এই যে V2 রিসেপ্টর আছে, যেটা হচ্ছে AVP, মানে হচ্ছে আর্জিনিন ভ্যাসোপ্রেসিন, মানে ভ্যাসোপ্রেসিন রিসেপ্টর, ভ্যাসো এডিএস এর একটা নাম জানেন ভ্যাসোপ্রেসিন, তারা এখানে বাইন্ড করবে, আলটিমেটলি এই যে সাইক্লিক AMP মেকানিজমের মাধ্যমে প্রোটিন কাইনেজকে অ্যাক্টিভেট হলো, আলটিমেটলি তারা ইন্ট্রাসেলুলার যে চ্যানেল প্রোটিন অ্যাকোয়াপোরিন 2 কে ফসফোরাইলেশন মানে অ্যাক্টিভেট করে আলটিমেটলি লুমিনাল মেমব্রেন এই যে ফিউজ করে ওয়াটার চ্যানেল ফরমেশন করে দিয়েছে, এবং এখান দিয়ে অ্যাকোয়াপোরিন 2 দিয়ে ওয়াটার রিঅ্যাবজর্পশন হলো, যেটা কিনা আবার ব্যাজোল্যাটারাল মেমব্রেনে 3 এবং 4 অ্যাকোয়াপোরিন আছে, সেখান দিয়ে আলটিমেটলি এটা ইন্টারস্টিশিয়াল স্পেসে ব্লাডে চলে যাবে। সো দ্যাট ইজ দ্য ভেরি বেসিক মেকানিজম অফ ওয়াটার রিঅ্যাবজর্পশন। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে যদি কোনো কারণে এই ভ্যাসোপ্রেসিন রিসেপ্টরটা V2 রিসেপ্টরটা রেজিস্ট্যান্ট হয়ে যায়, হ্যাঁ, তাহলে কি এডিএইচ থাকলেও কিন্তু দে উইল নট রেসপন্স টু ভ্যাসোপ্রেসিন অর এডিএইচ, তখন কিন্তু এডিএইচ এখানে কাজ করতে পারবে না। এডিএইচ থাকা সত্ত্বেও এডিএইচ যদি কাজ করতে না পারে, তাহলে এডিএইচ এর যে ওয়াটার রিঅ্যাবজর্পশন করতে পারবে না, তাহলে কি হবে, ইউরিন দিয়ে ওয়াটার বেশি বেশি লস হবে, হ্যাঁ, ডায়ুরিসিস হবে, পলিউরিয়া হবে, এরকম একটা, এটাকে আমরা বলি নেফ্রোজেনিক ডায়াবেটিক ইনসিপিডাস। আর একটা সমস্যাও হতে পারে, সেটা হচ্ছে যদি কোনো কারণে এই অ্যাকোয়াপোরিন 2 সিনথেসিসের যে জিন সেটা যদি মিউটেশন হয়ে যায়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এটা হবে অটোসোমাল ডমিনেন্ট ডিজিজ। আর এই রিসেপ্টরের সমস্যা হইতে পারে, এরা থাকে হচ্ছে এক্স ক্রোমোজোমে থাকে, এই জন্য এই সমস্যাটা যে রিসেপ্টর যে প্রবলেম, এটা হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ, এক্স লিঙ্ক রিলেটেড। ওকে, তাহলে বোঝা গেল যেটাই হোক না কেন, আলটিমেটলি এডিএস এর যদি ফাংশন তারা করতে পারে, ওয়েন কিডনি ইজ, যদি কিডনি বিকাম নন রেসপন্সিভ টু এডিএস, সো হোয়াট উইল হ্যাপেন, আলটিমেটলি ওয়াটার উইল বি লস্ট, লার্জ ভলিউম অফ ওয়াটার উইল বি লস্ট থ্রু দ্য ইউরিন, ইউর ইউরিন বিকাম ডাইলুটেড, সো দেয়ার উইল বি পলিউরিয়া, আর যদি বডি থেকে বেশি বেশি পানি বের হয়ে যায় তাহলে কি হবে, পানি পিপাসা লাগবে বেশি, পলিডিপসিয়া, হ্যাঁ, আর বেশি বেশি ইউরিন যাচ্ছে, পলিউরিয়া, এবং ডিহাইড্রেশন ডেভেলপ করতে পারে। সো ডায়াবেটিস ইনসিপিডাস নিয়ে আমি অল্প একটু কথা বলবো। তাহলে এখন আমরা বলতে, যদি এখানে রিলেটেড যে ক্লিনিক্যাল ডিসঅর্ডারটা, সেটা হচ্ছে যদি বলা হয় হোয়াট ইজ ডায়াবেটিস ইনসিপিডাস, অলরেডি আপনাদের আইডিয়া পেয়ে গেছে, ডায়াবেটিস ইনসিপিডাস ইজ এ সিন্ড্রোম আইদার ডিউ টু ডেফিসিয়েন্সি অফ এডিএইচ অর ফেইলার অফ রেসপন্স টু এডিএইচ। বলা হচ্ছে যে বডি যদি এডিএইচ এর ডেফিসিয়েন্সি থাকে অথবা এডিএইচ আছে বাট কিডনি টিউবুল ইজ নট রেসপন্সিভ, দুটো কারণেই আলটিমেটলি ডায়াবেটিস ইনসিপিডাস হবে। তাহলে যে প্রবলেমটা হবে ডায়াবেটিস ইনসিপিডাস এর কারণে, সেটা হচ্ছে আপনার ইউরিনের ভলিউম বেড়ে যাবে, পলিউরিয়া, হ্যাঁ, পলিডিপসিয়া,
এবং যদি সিভিয়ার কেসে বডি কিন্তু যদি ইনঅ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক না করে সেক্ষেত্রে কিন্তু ডিহাইড্রেশন ডেভেলপ করবে। সো এটার প্যাথোজেনেসিসের উপরে দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি ইনসিপিডাসকে, একটা হচ্ছে সেন্ট্রাল অথবা বলতে পারি নিউরোজেনিক অথবা বলি বলতে পারি ক্র্যানিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস। মেইনলি হচ্ছে এডিএইচ যে হরমোনটা এটা আসে হচ্ছে সিনথেসিস হয় হাইপোথ্যালামাসে, সুপ্রা অপটিক অ্যান্ড প্যারাভেন্টিকুলার নিউক্লিয়াস অফ দ্য হাইপোথ্যালামাস, সেখান থেকে আলটিমেটলি এরা পোস্টিরিয়ার পিটুইটারি গ্ল্যান্ডে স্টোর থাকে। তো যদি কোনো কারণে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে হেড ইঞ্জুরি হ্যাঁ বা ব্রেন টিউমারের কারণে অথবা ইনফেকশন যেমন ধরেন মেনিনজাইটিস বা এনকেফালাইটিস, এই সমস্ত কারণে যদি ব্রেন থেকে আলটিমেটলি এডিএইচ হরমোনটা সিক্রেশন কমে যায় বা একেবারে সিনথেসিস না হয়, তাহলে যে আমরা বলবো ক্র্যানিয়াল অথবা সেন্ট্রাল অথবা নিউরোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস, তার মানে ডেফিসিয়েন্সি অফ এডিএইচ। আচ্ছা, আর একটা ক্ষেত্রে হতে পারে যে এডিএইচ আছে, এডিএইচ ইজ কামিং ফ্রম দ্য ব্রেন, বাট ইয়ার কিডনি টিউবুল ইজ নট রেসপন্ডিং টু এডিএইচ, যেটা অলরেডি আমি একটু আগে বলেছি যে ভি টু রিসেপ্টরে যদি ডিফেক্ট হয়, ভি টু রিসেপ্টরটা যদি কাজ না করে, হ্যাঁ, অথবা যদি অ্যাকোঅপরিন টু সিনথেসিসের জন্য যে জিন সেটা যদি কাজ না করে, হ্যাঁ, তাহলে কিন্তু তাহলে আমরা বলবো নেফ্রোজেনিক ডায়াবেটিক ইনসিপিডাস। এখন কথা হচ্ছে এই নেফ্রোজেনিক নাকি ক্র্যানিয়াল, এই দুটা ডিফারেন্সিয়েট করব কিভাবে। ডিফারেন্সিয়েট করার বুদ্ধি খুবই সহজ। এর সাথে আরো একটা জিনিস বলে রাখি, এইরকম সিমিলারলি একটা টাইপের ডিসঅর্ডার যেখানেও পলিউরিয়া পলিডিপসিয়া থাকে সেটাকে বলা হচ্ছে সাইকোজেনিক পলিডিপসিয়া। অর্থাৎ শুধু শুধুই কি সাইকোজেনিক্যাল কারণে বা প্রাইমারি পলিডিপসিয়া বলে, বেশি বেশি পানি খায়, বেশি বেশি পানি খায় এবং পলিউরিয়া হয়, এটা হচ্ছে সাইকোজেনিক। তাহলে এখন আমরা বুঝবো কিভাবে এটা কি সাইকোজেনিক নাকি ক্র্যানিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস হচ্ছে নাকি এটা নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস, কি জন্য এই পলিউরিয়া পলিডিপসিয়া হচ্ছে। তাহলে এটার জন্য যে টেস্টটা আছে আমরা মনে রাখবো, এটার নাম হচ্ছে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট অথবা ডেসমোপ্রেসিন সাপ্রেশন টেস্ট। ওকে, কিভাবে আমরা রোগীটাকে 8 ঘন্টা কি করব ওয়াটার ডিপ্রাইভ করবো, বলবো 8 ঘন্টা কোনো পানি খেতে পারবে না। যদি 8 ঘন্টা পানি খেতে না পারে তাহলে 8 ঘন্টা পরে আমরা যদি তাকে ইউরিনের অসমোলারিটি চেক করবো, যে 8 ঘন্টা পরেও যদি দেখি ইউরিনের অসমোলারিটি লো, তাহলে আমাদেরকে বুঝতে হবে কি ডায়াবেটিস ইনসিপিডাস। খেয়াল করেন, 8 ঘন্টা পানি না খাওয়ার ফলে যদি সাইকোজেনিক কারণ হয়, তার তো আর কিডনিতে সমস্যা নাই, তাহলে সাইকোজেনিক হয় তাহলে 8 ঘন্টা পরে যদি আপনি তার ইউরিনারি অসমোলারিটি দেখেন, তার ক্ষেত্রে কিন্তু ইউরিনারি ইউরিনটা কনসেন্ট্রেটেড হয়ে যাবে, তার ইউরিনের অসমোলারিটি বাড়বে। কিন্তু কারো যদি যার ডায়াবেটিস ইনসিপিডাস আছে তার কিন্তু 8 ঘন্টা পরে কি হবে, 8 ঘন্টা পরেও ডাইলুট ইউরিন ফরমেশন হবে, অর্থাৎ ইউরিনের অসমোলারিটি লো থাকবে। তাহলে এই একটা পয়েন্ট দিয়ে কিন্তু আমরা সাইকোজেনিক আর ডায়াবেটিস ইনসিপিডাসটাকে আমরা ডিফারেন্ট করলাম যে প্রাইমারি পলিডিপসিয়া নাকি ডায়াবেটিস ইনসিপিডাস। আর একটা সোজা হিসাব হচ্ছে সাইকোজেনিক যদি হয় তাহলে রাতে ঘুমের মধ্যে সে পানি খাওয়ার জন্য উঠবে না, কিন্তু কারো যদি অরিজিনাল ডায়াবেটিস ইনসিপিডাস হয় সে কিন্তু কি করবে, ঘুমের রাত্রেবেলাও সে কি করবে 8-10 বার প্রস্রাবের জন্য উঠবে এবং ইন্টেন্স থার্স ফিল করবে, কিন্তু সাইকোজেনিকের ক্ষেত্রে এটা থাকবে না। তো যাই হোক, তাহলে সাইকোজেনিকের সাথে আমরা ডিফারেন্সিয়েট করে ফেললাম। এখন আমরা কি করব, এটা কি ক্র্যানিয়াল নাকি নেফ্রোজেনিক। আমরা সিনথেটিক এডিএইচ অ্যানালগ পাওয়া যায় যেটা বাজারে ডেসমোপ্রেসিন নামে পরিচিত, এই ডেসমোপ্রেসিন ইন্ট্রোডিউস করব বা ইনজেক্ট করব। করার পরে 8 ঘন্টা পরে আমরা আবার ইউরিন স্যাম্পল দেখব, যদি দেখি এডিএইচ দেওয়ার পরে ইউরিনের অসমোলারিটি নর্মাল হয়ে গেছে 8 ঘন্টা পরে, তার মানে বুঝতে হবে যে তার এডিএইচ এর ডেফিসিয়েন্সি আছে, তার মানে ক্র্যানিয়াল। কিন্তু এর এডিএইচ দেওয়ার পরেও যদি দেখেন ইউরিনের অসমোলারিটি লো, তার মানে বুঝতে হবে এটার এডিএইচ দিলেও কাজ হচ্ছে না, তার মানে সমস্যা কিডনিতে, তার মানে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। ওকে, লাস্ট আমার আজকের টপিক সেটা হচ্ছে টিউবুলার ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম। জাস্ট একটা স্লাইড আছে, ধৈর্য সহকারে আমি সবাইকে অনুরোধ করতেছি এটা শোনার জন্য। সেটা হচ্ছে আমরা সবাই জানি যে বিশেষ করে যারা ক্যারিয়ার মিডিয়েটেড যে রিঅ্যাবজর্পশন বা সিক্রেশন যেগুলি আছে, যাদের ট্রান্সপোর্টের জন্য ক্যারিয়ার প্রোটিন দরকার, আপনারা জানেন যে নির্দিষ্ট ক্যারিয়ার প্রোটিন তো আর অগণিত না, আনলিমিটেড না, দে আর লিমিটেড। সো যখন ক্যারিয়ার প্রোটিন গুলো ম্যাক্সিমাম স্যাচুরেশন হয়ে যায়, এরপরে কিন্তু আর ফার্দার ট্রান্সপোর্ট বাড়ানো সম্ভব হয় না। এই জন্য যে কোনো
অ্যাক্টিভলি সিক্রেটেড বা রিঅ্যাবজর্ব সাবস্টেন্সের একটা ম্যাক্সিমাম রেট আছে, যেই রেটে কোনো একটা সাবস্টেন্স রিঅ্যাবজর্পশন বা সিক্রেশন হবে, সেই ম্যাক্সিমাম রেটটাকেই, সেই ট্রান্সপোর্ট রেটটাকেই আমরা বলি যে টিউবুলার ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম। তো ডেফিনেশন আপনারা সবাই জানেন, এটা মিলাই নিয়ে আমি আর ওদিকে যাচ্ছি না। আমাদের জিনিসটা দরকার হচ্ছে গ্লুকোজ নিয়ে আমরা কনসার্ন। হ্যাঁ, সেটা হচ্ছে গ্লুকোজের ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম আছে 375 মিলিগ্রাম পার মিনিট। আমরা জানি গ্লুকোজ প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে উইথ দ্য হেল্প অফ এ ক্যারিয়ার প্রোটিন, আপনারা জানেন SGLT1 এবং 2 এর সাহায্যে ক্যারিয়ার মিডিয়েটেড ট্রান্সপোর্ট, সেখানে প্রতি মিনিটে এই 375 মিলিগ্রাম গ্লুকোজকে রিঅ্যাবজর্পশন করতে পারে। অর্থাৎ টিউবুলে যদি প্রতি মিনিটে গ্লুকোজের পরিমাণ এই 375 মিলিগ্রামের চেয়ে বেশি লোড হয়, সেক্ষেত্রে অতিরিক্ত গ্লুকোজটা আর কি হবে না, রিঅ্যাবজর্পশন হবে না। দিস ইজ দ্য থিওরিটিক্যাল কথা আমি বললাম। তাহলে টিউবুলের গ্লুকোজের টিউবুলার ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম কত? 375 মিলিগ্রাম পার মিনিট। তার ইম্পর্টেন্সটা অলরেডি বলেছি, তার মানে বোঝা যাচ্ছে, খেয়াল করেন যে প্লাজমা গ্লুকোজ কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে, যেটাতে আসলে বলা হচ্ছে যে এই যে ক্যারিয়ার প্রোটিন গুলো সবগুলো স্যাচুরেটেড থাকবে, অর্থাৎ ফার্দার আর গ্লুকোজ রিঅ্যাবজর্পশন সম্ভব না। হ্যাঁ, এটা বলা হচ্ছে প্লাজমা কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ অ্যাট ফিস দ্য ক্যারিয়ার্স আর ফুলি স্যাচুরেটেড। সেটা আমরা প্র্যাকটিক্যালি কত জানি, আমরা গ্লুকোজের থ্রেশহোল্ড বলি না, যে 180 মিলিগ্রাম পার পার্সেন্ট অথবা 200 আমরা ধরি 200 মিলিগ্রাম পার্সেন্ট। তারপরে প্লাজমা গ্লুকোজ কনসেন্ট্রেশন যখন 200 মিলিগ্রাম পার 100 ml ব্লাড, এই কন্ডিশনে যে টিউবুলার লোড থাকে 250 মিলিগ্রাম পার্সেন্ট, 250 মিলিগ্রাম পার মিনিট, এই 250 মিলিগ্রাম পার মিনিটে ম্যাক্সিমাম ক্যারিয়ার প্রোটিন গুলো কি থাকে, সবগুলোই স্যাচুরেটেড হয়ে যায়। অর্থাৎ এর পরেও যদি আপনার গ্লুকোজ লোড মানে ফার্দার কনসেন্ট্রেশন বাড়ে, সেই অতিরিক্ত গ্লুকোজটা কিন্তু ইউরিন দিয়ে বের হয়ে যাবে। তার মানে একটা ডিফারেন্স কিন্তু থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যালের মধ্যে দেখলাম। থিওরিটিক্যালি আমি বলেছি যে টিউবুল থেকে ম্যাক্সিমাম 375 মিলিগ্রাম পার মিনিট রিঅ্যাবজর্পটিভ ক্যাপাসিটি আছে। তাহলে এর সাথে যদি প্লাজমা ক্রসপন্ড প্লাজমা কনসেন্ট্রেশন যদি আপনি কম্পেয়ার করেন, সেটা হবে 300 মিলিগ্রাম পার মিনিট, সরি 300 মিলিগ্রাম পার ডেসিলিটার। অর্থাৎ ব্লাডের গ্লুকোজের কনসেন্ট্রেশন যদি 300 মিলিগ্রাম পার ডিএল থাকে, সেক্ষেত্রে টিউবুলার লোড যদি হিসাব করেন, সেটা 375 মিলিগ্রাম পার মিনিট। এবং সেক্ষেত্রে আপনারা জানেন সব গ্লুকোজ রিঅ্যাবজর্পশন করে নেওয়ার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে গ্লুকোজের থ্রেশহোল্ড আমরা কত বলছি 200, তাহলে কিন্তু মিললো না। থিওরিটিক্যালের সাথে কিন্তু প্র্যাকটিক্যালের একটা ডেভিয়েশন তৈরি হলো, সেটা আমরা একটু দেখি যে কেমন ডেভিয়েশন। এই ডেভিয়েশনটাকে আমরা বলি স্প্লে। তাহলে স্প্লেটা কি? ইট ইজ দ্য ডেভিয়েশন অফ অ্যাকচুয়াল কার্ভ রাউন্ডেড, যেটা হচ্ছে অ্যাকচুয়াল কার্ভটা থাকে হচ্ছে রাউন্ডেড। এখানে ছবিটা আমি একটু ব্যাখ্যা করতেছি ফ্রম দ্য আইডিয়াল কার্ভ। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই ছবিটা খেয়াল করেন, এখানে এক্স এক্সিস বরাবর যে হরিজন্টাল এক্সিস, আমি প্লাজমা গ্লুকোজ কনসেন্ট্রেশন দেখানো হয়েছে, যত ডানে যাবেন প্লাজমা গ্লুকোজ তত বেশি, আর ভার্টিক্যাল এক্সিস বরাবর ওয়াই এক্সিস বরাবর এখানে গ্লুকোজ রিঅ্যাবজর্পশনটা দেখানো হয়েছে। ওকে, তাহলে এখন খেয়াল করেন প্লাজমা কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ যত বাড়বে তত টিউবুলার লোড বাড়বে, আর টিউবুলার লোড গ্লুকোজ রিঅ্যাবজর্পশনও আস্তে আস্তে বাড়বে। বাড়তে বাড়তে আমরা ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশন কত, আমরা টিউবুলার লোড, এই যে মাত্র যে স্ট্রেইট কার্ভটা দেখাইলাম, যে গ্লুকোজ কনসেন্ট্রেশন বাড়ছে, গ্লুকোজ লোড বাড়তেছে, টিউবুলার লোড অফ গ্লুকোজ বাড়তেছে। আচ্ছা, গ্লুকোজ লোড বাড়ছে, রিঅ্যাবজর্পশন বাড়তে 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 দেখেন ম্যাক্সিমাম এই যে যে পয়েন্টটা, এইখানে পয়েন্ট আসার পরে রিঅ্যাবজর্পশন কার্ভটা দেখেন ফ্ল্যাট হয়ে গেছে, তার মানে রিঅ্যাবজর্পশন আর বাড়তেছে না, তার মানে এইটা হচ্ছে ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশন, দ্যাট ইজ যখন টিউবুলার লোড 375 মিলিগ্রাম পার মিনিট। দিস ইজ থিওরিটিক্যাল, এই 375 লোড যখনই এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, কার্ভটা এখন কি দেখেন আর রিঅ্যাবজর্পশন বাড়তেছে না, তার মানে অতিরিক্ত গ্লুকোজটা তখন ইউরিন দিয়ে চলে যাবে। তাহলে এইটার সাথে আমরা এই ম্যাক্সিমাম যেটা থিওরিটিক্যাল টিএমজি ভ্যালু আছে, সেটার সাথে প্লাজমা কনসেন্ট্রেশন যদি ক্রসপন্ড করা হয়, তাহলে এখানে দেখবেন যে 300 মিলিগ্রাম পার ডেসিলিটার থ্রেশহোল্ড আসার কথা থিওরিটিক্যালি, কিন্তু বাস্তবে থ্রেশহোল্ড হচ্ছে 180 বা 200 মিলিগ্রাম পার্সেন্ট। হ্যাঁ, কারণ দেখেন এই যে অ্যাকচুয়াল কার্ভটা হচ্ছে এই যে কিছুটা কার্ভ দেখতেছেন না, অর্থাৎ দেখেন গ্লুকোজ কনসেন্ট্রেশন বাড়তেছে, কার্ভটা বাড়তেছে, বাড়তে বাড়তে
এইটা 375-এ যাওয়ার আগেই আস্তে আস্তে কার্ভটা রাইট দিকে ডেভিয়েট হয়ে এটা ফ্ল্যাট হয়ে গেছে। তার মানে টিউবুলার লোড যখন 250 মিলিগ্রাম/সেমি, অর্থাৎ যেটা করসপন্ড করে ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন 200 মিলিগ্রাম/মিলিগ্রাম/সেমি, তখনই ইউরিনে কিন্তু গ্লুকোজ আসা শুরু করেছে। হ্যাঁ, এই যে ডেভিয়েশনটা, অর্থাৎ থিওরিটিক্যাল, হ্যাঁ আইডিয়ালের চেয়ে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালের যে ডেভিয়েশন, আইডিয়ালে হচ্ছে দেখা যাচ্ছে 375 মিলিগ্রাম ম্যাক্সিমাম, আর অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে 250 মিলিগ্রাম/মিনিট। এই ডেভিয়েশন, এটাকে বলা হচ্ছে স্প্লে। তাহলে ইট ইজ দ্য ডেভিয়েশন অফ দ্য অ্যাক্সিয়াল কার্ভ ফ্রম দ্য আইডিয়াল কার্ভ। সো স্প্লে ডিনোট দ্যাট গ্লুকোজ অ্যাপিয়ার্স ইন দ্য ইউরিন বিফোর টিএমজি ইজ রিচড। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে স্প্লেটা কেন হচ্ছে। স্প্লে হওয়ার কারণে, কারণ হচ্ছে কি, আমরা তো জানি দুইটা কিডনি মিলে 2.6 মিলিয়ন নেফ্রন আছে, তাই না? এই নেফ্রনের যে গ্লোমেরুলাস, গ্লোমেরুলার সাইজ, হ্যাঁ এই সাইজটা সিমিলার থাকে না, এইটা ডিফারেন্ট থাকে। আমরা জানি প্রক্সিমাল কনভলুটেড টিউবুল থেকে গ্লুকোজ রিঅ্যাবসর্পশন, সেই প্রক্সিমাল কনভলুটেড টিউবুলে সব নেফ্রনের লেন্থ সমান থাকে না, ভ্যারিয়েশন থাকে। ক্যারিয়ার প্রোটিনের নাম্বার অফ ক্যারিয়ার প্রোটিনের সব নেফ্রনের সমান থাকে না, ভ্যারিয়েশন থাকে। এই জন্য বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে হেটারোজেনিসিটি অফ দ্য নেফ্রন। সব নেফ্রনের গ্লুকোজ রিঅ্যাবসর্পশন ক্যাপাসিটি সমান না, এই জন্য এভারেজলি দেখা যাচ্ছে যে তাদের এই টিএমজি ভ্যালুটা অ্যাকচুয়াল যে ক্যালকুলেটেড ভ্যালুর চাইতে এটা কম, সেটা হচ্ছে 250 মিলিগ্রাম/সেমি। এই জন্য যেটা করসপন্ড করে ব্লাড প্লাজমা গ্লুকোজ কনসেন্ট্রেশন 200 মিলিগ্রাম/সেমি এর সাথে, অর্থাৎ আপনি যখন হিসাব করে দেখবেন যে ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন যখন 200 মিলিগ্রাম/ডেসিলিটার, তখন টিউবুলার লোড আসবে হচ্ছে 250 মিলিগ্রাম/সেমি। এই পর্যন্ত সব 100% গ্লুকোজ রিঅ্যাবসর্পশন করতে পারবে, কিন্তু যখনই এই 200 কে ক্রস করবে প্লাজমা গ্লুকোজ কনসেন্ট্রেশন, আলটিমেটলি টিউবুলার টিএমজি ভ্যালুর 250-এর উপরে গেলেই কিন্তু তখন ইউরিনে গ্লুকোজ আসা শুরু করবে, এবং এরপরে যত গ্লুকোজ বাড়তে থাকবে প্লাজমা কনসেন্ট্রেশন, ইউরিনে তত বেশি গ্লুকোজ আসতে হবে আসবে, সেটা হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ। সো এইটা আমি আসলে বোঝানোর চেষ্টা করছি যে স্প্লে এত ডিফিকাল্ট মনে রাখার কোনো দরকার নাই। এই যে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল, এই যে দুইটার মধ্যে যে তফাৎ, হ্যাঁ আমি বললাম 375 মিলিগ্রাম পর্যন্ত ম্যাক্সিমাম রিঅ্যাবসর্পশন করতে পারে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম 250 পর্যন্ত করতে পারে, এই যে ডেভিয়েশনটা, এটাকেই বলা হচ্ছে রেনাল স্প্লে অফ গ্লুকোজ। ওকে, এবং স্প্লের কারণটা কিন্তু আমি অলরেডি এই যে ব্যাখ্যা করেছি। সো আজকে আর বেশি কথা বলে লেকচারটা হ্যাজি হয়ে যাবে, আমি যথেষ্ট পরিমাণে আলোচনা করেছি। নেক্সটে যদি আপনাদের সাথে আমি আসি, তাহলে আমি এসিডিফিকেশন নিয়ে কথা বলবো, ভবিষ্যতে কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন নিয়ে কথা বলবো। ওকে, সো সবাইকে, যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।